করোনার আগ্রাসে প্রায় আমাদের স্বাভাবিক জীবনযাপনের সমস্ত কিছুই কেড়ে নিয়েছিল বলা চলে। এখন আমরা বেশ কিছুটা স্বাভাবিক জীবনে ফিরছি ঠিকই, কিন্তু ফেরেনি আমাদের ক্লাসরুম। ক্লাসরুমগুলো কিন্তু এখনও ফাঁকাই পড়ে আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে এসেছি গভর্নমেন্ট স্কুল, বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার স্কুলে, যেখানে এখানে স্কুলের পরিস্থিতি আমি আপনাদের দেখাবো এবং সাথে সাথে এখানকার যে শিক্ষক রয়েছেন তার সঙ্গেও কথা বলবো। এবং আপনাদেরকে আরও একটা জিনিস যেটা বলার, যে এখন ধরুন ক্লাসরুমটা কিন্তু আমাদের এই ক্যামেরার স্ক্রিনেতেই সীমাবদ্ধ, ক্লাসরুমটা আগের জীবনের মতো কিন্তু ফিরে আসেনি। এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারি স্কুল কেমন আছে সেই বিষয়ে কথা বলবো স্যারেদের সঙ্গে। আমার নাম হচ্ছে বিবেকানন্দ ভৌমিক, আমি বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড হায়ার সেকেন্ডারি স্কুলে টিচার ইনচার্জ। স্যার, এডিএ বাংলা নিউজে প্রথমত আপনাকে স্বাগত। প্রথমে আপনি বলুন যে এই এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি স্কুলগুলোর পরিস্থিতি এক কথায় ঠিক কীরকম, মানে ধরুন এই যে করোনাকালীন এবং ইলেকশনের জন্য যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে, সেই পরিস্থিতির কথা বলছি। ব্যাপার হচ্ছে যে যেহেতু আমাদের এইগুলো রাস্তার উপরে বড় স্কুল, এই স্কুলগুলো প্রত্যেক বছর ইলেকশনের আগে থানা থেকে আসে এবং সেন্ট্রাল ফোর্স থাকার জন্য একটা ওদের ব্যবস্থা করে দিতে হয়, এবং যার জন্য ইলেকশন মানে আসা থেকে ইলেকশন ওভার হয়ে যাওয়ার পর প্রায় 20-22 দিন আমাদের স্কুল বন্ধ থাকে। এটা গেলে একটা দিক। আর করোনার ব্যাপারে তো ধরুন গত বছর সেই মার্চ মাস থেকে আমাদের স্কুল বন্ধ ছিল, হায়ার সেকেন্ডারি পরীক্ষা আরম্ভ হলো, হায়ার সেকেন্ডারি পরীক্ষা মাঝখানে বন্ধ হয়ে গেল, তারপর থেকে তো স্কুল টোটালি 11 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো স্কুলে ক্লাস হয়নি, কিন্তু অফিসিয়াল কাজকর্মের জন্য আমাদের আসতে হয়েছে, টিচারদের আসতে হয়েছে, মিড ডে মিল রেগুলার বেসিসে দেওয়া হয়েছে প্রত্যেক মাসে, তারপরে কিছু কিছু অ্যাক্টিভিটি স্কুলে হয়েছে, টিচারদেরকে নিয়ে আমাদের করতে হয়েছে, অ্যাডমিশন ছিল, এগুলো হয়েছে। কিন্তু 12 ফেব্রুয়ারি থেকে যখন সরকারি নির্দেশে ক্লাস আরম্ভ হচ্ছে না, আমি একটু বলে রাখি, তার এর মধ্যেও আমাদের 9, 10, 11, 12 আমরা টিচাররা বাড়ি থেকে অনলাইন ক্লাস করেছেন, অনলাইন ক্লাসেসগুলো শুরু হয়েছে 9, 10, 11, 12 আমরা অনলাইন ক্লাস শুরু করেছিলাম। মোস্ট প্রবাবলি জুলাই 2020 থেকে আমরা অনলাইন ক্লাস 9, 10, 11, 12 যখন প্রথম আমরা শুরু করেছিলাম ছাত্রদের মধ্যে খুব একটা মানে দে ওয়্যার ভেরি মাচ ইন্টারেস্টেড, তারা অনলাইন ক্লাসে আসছিল। পরবর্তীকালে আমাদের স্কুলগুলোতে যেটা একটা প্রবলেম, আমাদের এখানে কিন্তু বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে প্রায় বেশি পড়ে, এবং তাদের পক্ষে এই অনলাইন ক্লাসটা কিন্তু খুব বেশি দিন চালানো তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। আমরা অ্যাটেন্ডেন্স দেখলাম যে প্রথমে কোনো ক্লাসে হয়তো 40 বা 42 জন স্টুডেন্ট আছে, সেটা আস্তে আস্তে কমে কমে 10-12তে গিয়ে যাচ্ছে, যে তখন বুঝলাম যে নেটের প্রবলেম বা ওদের ব্যালেন্স নেট ব্যালেন্স নিয়ে এসব অনেক রকমের সমস্যা হচ্ছিলো, বা ওই সময়টা লকডাউন ছিল বলে বাড়িতে একটাই হয়তো মোবাইলে স্মার্টফোন আছে, তারপরে হয়তো তার বাবা কাজে বেরিয়ে যাচ্ছে সে স্মার্টফোনটা নিয়ে যাচ্ছে, সেগুলো সম্ভব হচ্ছিল না। 11, 12 বাচ্চাদের মধ্যেও পড়াশুনোর ইয়েটা ছিল, আগ্রহটা ছিল, কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু প্রথম দিকে যেমন ভালো ছিল, পরের দিকে কিন্তু ততটা আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো না, কারণ স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স খুব কম হয়ে গেছিলো। এবং এটা খালি আমাদের স্কুলের বলে না, আমি অন্য অন্য স্কুলের টিচারদের সাথেও কথা বলে দেখেছি, তারাও কিন্তু একই সমস্যার কথা বলেছে, যে প্রথম দিকে ছাত্রদের মধ্যে আগ্রহটা অনেক বেশি ছিল, আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর এখনও তো আমাদের ধরুন প্রাইমারি সেকশনে আমাদের এটা ইন্টিগ্রেটেড স্কুল, প্রি প্রাইমারি থেকে ক্লাস 12 আমি ইনচার্জ, এবং প্রাইমারিতেও আমরা প্রিপি থেকে ক্লাস 5 অবধি অনলাইন ক্লাস আমরা শুরু করেছি। স্যার, ছাত্র জীবনের বেশ গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা মাধ্যমিক, এবং সেটা পোস্টপোন করা হয়েছে আগামী জুন মাস পর্যন্ত, মানে আমরা যা খবর আছে আমাদের কাছে, তো সেখান থেকে যে ছাত্রছাত্রীদের প্রস্তুতি নেওয়ার জন্য কি পরিকল্পনা রেখেছেন বা কি ভাবছেন এই বিষয়ে? দেখুন, ক্লাস 10-এ আউটগোয়িং 10 এরাও ফেব্রুয়ারি মাসে এসেছিলো,
তাদের কিছু কোয়ারিজ ছিল, কীরকম টাইপের কোয়েশ্চেন হবে সেসব আমরা কিছুটা ওদেরকে হেল্প করতে পেরেছিলাম। কিন্তু পরের দিকে দেখলাম যে ওদের উপস্থিতিটা অনেকটা কম। তো কিছু কিছু টিচার মক টেস্ট বা এসব পরীক্ষা টরীক্ষা নিয়েছিলেন, তো তারপরে উপস্থিতিটা কম হওয়ার জন্য তখন আমরা ভাবলাম যে একটা যেহেতু ওই ক্লাসটা আসছে তাই জন্য আমাদের একটা ক্লাসকে অফ করে দিতে হচ্ছে, কারণ গ্যাদারিং তো বেশি অফ করা চলবে না মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী। তো তাই জন্য একটা টাইমের পরে ওদের ওই মার্চ মাসের মিডিল থেকে আমরা ওদেরকে অফ করে দিয়েছি, একটা মাস ওদের ক্লাস নিয়ে। আর ওদের তো অনলাইনে ক্লাস হয়েছিল, তখন আমরা ওদেরকে অনলাইনে পরীক্ষা টরীক্ষাগুলো নেওয়া, কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে, কীভাবে তারা উত্তর লিখবে সেই সবগুলো ওদের সাথে ডিসকাস করা হয়েছে। খালি ওদের সাথে না, আমরা যারা ক্লাস টুয়েলভে যারা এবার হায়ার সেকেন্ডারি দেবে তাদের সাথেও এরকম আমরা ক্লাস নিয়েছি। করোনার প্রভাব মানে স্বাভাবিক পঠন পাঠন যে জীবনযাত্রায় আমরা ছিলাম, যে ছাত্রছাত্রীদের পঠন পাঠন একেবারে আপাদমস্তক বদলে গিয়েছে, এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মানসিক গঠনে কতটা প্রভাব পড়ছে করোনার ফলে, সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। করোনার প্রভাব তো ছাত্রছাত্রীদের উপর সাংঘাতিক হয়েছে, মানে আমার তো মনে হয় স্টুডেন্ট কমিউনিটি সব থেকে বেশি এফেক্টেড হয়েছে, খালি স্কুল না, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবার। কারণ হচ্ছে যে তারা একটা মানে ওয়ে অফ লাইফে তারা অভ্যস্ত ছিল যে স্কুলে যেতে হবে, স্কুলে পড়াশুনো হবে, বাড়িতে আসবে, বাড়িতে পড়াশুনো হবে, বা তারপরে কোথাও পড়তে যাওয়া, এই পুরো ব্যাপারটাই ডিসরাপ্টেড হয়ে গেছে একদম। প্রথম প্রথম তারা আমরাও ভেবেছিলাম যে এটা বোধ হয় 15 দিন বা 1 মাস বা 2 মাস, কিন্তু পুরো একটা বছর চলে গেল। কারণ গত বছর মার্চ মাসের মিডিল থেকে ফেব্রুয়ারি 11 তারিখ পর্যন্ত তো পুরো সব স্কুল বন্ধ ছিল। যদিও আমরা অনলাইন ক্লাস চালু করেছিলাম, প্রথম প্রথম অনলাইন ক্লাসের সাড়াও খুব ভালো পেয়েছি, পরবর্তীকালে এসে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অনেকটা কমে গেছিলো, যার কারণ হচ্ছে আমাদের মতন স্কুলগুলোতে বেশিরভাগই মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছেলেরা পড়ে, তাদের পক্ষে 2 ঘন্টা বা 3 ঘন্টা নেট খরচা করার মতন অবস্থা নেই। আর যে খবরগুলো আমরা পেয়েছি যে আমাদের ছাত্রদের প্রচুর গার্জেনদের তাদের কাজ চলে গেছে, এইসব নানা কারণে তারাও আর ঠিক মতন ক্লাসগুলো করতে পারেনি। তো স্কুল যেমন বন্ধ ছিল ঠিকই, কিন্তু অফিসের কাজের জন্য আমাদেরকে কিন্তু প্রায় স্কুলে আসতে হয়েছে। যেমন ধরুন মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে অ্যাডমিশন ছিল, তারপরে প্রত্যেক মাসে মিড ডে মিল দেওয়ার ব্যাপারটা থাকে, সে প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 অবধি, প্রাইমারি প্রি প্রাইমারি ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি। তো এইগুলো স্কুলে চলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্লাস তো হয়নি। আমরা যারা মাস্টারমশাইরা এখন আসছি স্কুলে, ছাত্র সংখ্যা খুবই কম, কারণ এই সেকেন্ড ওয়েভের জন্য এখন বাড়ি থেকে হয়তো বাবা মারা ছেলেদেরকে কেউ পাঠাচ্ছে না স্কুলে, আর আমরা তো ফোর্স করতে পারি না, কারণ আমরা তো ফুল সেফটি সিকিউরিটি ওদেরকে স্কুলে প্রোভাইড করতে পারছি না। আমাদের ধরুন নিচে স্যানিটাইজার মেশিন লাগানো আছে, থার্মাল চেকিং করে ঢোকানো হচ্ছে, কিন্তু ক্লাসের মধ্যে 10-12টা ছেলে বা 15টা ছেলে, হয়তো এক একটা বেঞ্চে এক একটা ছেলে বসছে, টিচাররা চলে যাওয়ার পরে একজন আরেকজনের কাছে আসছে, বা এই দীর্ঘ সময় যে মাস্ক পরে থাকাটা সেটাও তো শরীরের পক্ষে ভালো নয়। যার জন্য আমরা এই ডিসিশন নিয়েছি যে আমরা আগে আমরা 4:30 পর্যন্ত স্কুল করছিলাম, কিন্তু পরবর্তীকালে আমরা ঠিক করলাম যে এটা আমরা টিফিন পর্যন্ত স্কুলটা রাখি, যাতে এই ছেলেদের মানে আমরা 4:30 অবধি থাকছি টিচাররা, কিন্তু স্টুডেন্টরা ছাত্রছাত্রীদের জন্য হাফ ডে করছি, কারণ এতক্ষণ মাস্ক পরে থাকাটা সত্যি কষ্টকর। এই সব কিছু মিলিয়েই তাদের উপর একটা প্রভাব পড়ছে, খুবই পড়ছে। এই যে ছেলেরা যে নিজেদের বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে পারছে না, একটু হই হই করতে পারছে না, এটা তো খালি মানে ছাত্র মানে যে খালি ছাত্র জীবন, ছাত্র মানে যে সে সারাক্ষণ পড়াশোনা করবে সেটা তো নয়, তার বাইরে অনেক কিছু আছে, খেলাধুলো বন্ধ হয়ে গেছে। তো সত্যি কথা বলতে যে স্টুডেন্ট কমিউনিটিটা সব থেকে বাজেভাবে এফেক্ট হয়েছে।
সব থেকে। এই সময় দাঁড়িয়ে এখন একটা কথাই কাম্য যে এই স্বাভাবিক জীবনযাপনে আমরা যেমন ফিরে আসছি ঠিক তেমনই স্বাভাবিকভাবেই আমাদের জীবনে ফিরে আসুক ক্লাসরুম, সেই ছাত্র জীবন, একসাথে বসে টিফিন শেয়ার করে খাওয়া, একসাথে ক্লাস করা, সব কিছু যেরকমটা ছিল ঠিক সেরকমভাবেই যেন ফিরে আসুক। ক্যামেরায় পবনের সঙ্গে তনুশ্রী, রিপোর্ট এগিয়ে বাংলা নিউজ, কলকাতা।